জনগণের ন্যায্য দাবির আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই সরকার গণবিরোধী অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্তিযোদ্ধা দলের এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, বিএনপির সমাবেশে বাধা দিয়ে জনতার আন্দোলনকে দমন করতে চায় ক্ষমতাসীনরা। এ ধরনের কর্মকাণ্ডে দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে তার দায় সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ার করে দেন বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা দল। এতে বিএনপি নেতারা অভিযোগ করেন, ক্ষমতা ধরে রাখতে তাদের গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করছে সরকার। তারা আরও বলেন, সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে, দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে অবিলম্বে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগের আহ্বান জানান বিএনপি নেতারা। দুর্ভাগ্য, আমাদের আজকে স্বাধীনতার 50 বছর পরে আমরা দেখছি যে আমরা যা ছিলাম তার চেয়ে আরো খারাপ অবস্থায় আছি। আমরা এখন কথাও বলতে পারছি না, আমাদের সভা করতে দেওয়া হয় না, সমাবেশ করতে দেওয়া হয় না, চাল ডাল তেল লবণের দাম বৃদ্ধির প্রতিবাদে মানুষের দাবিগুলো নিয়ে। সেই আন্দোলনে তারা ভোলাতে প্রথম গুলি করেছে, দুজনকে হত্যা করেছে, সেই আন্দোলনে তারা নারায়ণগঞ্জে গুলি করে হত্যা করেছে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার ক্ষমতার লোভে জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে। রিজার্ভের টাকা, পায়রা বন্দরে খরচের সমালোচনা করে তিনি বলেন, দেশকে বাঁচাতে সরকার পতনের বিকল্প নেই। $42 বিলিয়ন রিজার্ভ আছে, তো সেই রিজার্ভটা গেল কোথায়? আমি যখন এই কথা বলেছি প্রধানমন্ত্রী, তিনি অত্যন্ত রাগান্বিত হয়েছেন। রাগান্বিত হয়ে তিনি বলছেন, আমরা কি ওটা চিবিয়ে চিবিয়ে খেয়েছি? না, চিবিয়ে তো খান নাই, গিলে খেয়েছেন। ওটা বাংলাদেশের সমস্ত অর্থনীতিতে আমরা গিলে খেয়ে ফেলেছেন। দুর্নীতি আর দুঃশাসনের বিরুদ্ধে গণজোয়ার ঠেকানো যাবে না দাবি করে সরকারের পতন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন মির্জা ফখরুল। যতক্ষণ পর্যন্ত না পদত্যাগ করছে, ততক্ষণ পর্যন্ত এই দেশের মানুষ বসে থাকবে না, তার লড়াই করবে, সংগ্রাম করবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। গণঅভ্যুত্থান সৃষ্টি করে